যদিও নিজের ছবি নিয়ে নানা বিতর্কে শিকার এই নির্মাতা, তবুও কাজ থেমে নেই নির্মাতা অনন্য মামনের। সবশেষ সবাইকে চমকে দিয়ে মূলধারার ছবিতে অভিনেত্রী মিথিলাকে টেনে আনেন এই নির্মাতা। মিথিলার বিপরীতে জুটি করেন চিত্রনায়ক নীরবকে। নতুন খবর হলো, নীরব মিথিলা জুটির প্রথম সিনেমা অমানুষ সম্প্রতি সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছে। ডিসেম্বরে ছবিটি একই সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে, ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে মুক্তি পেতে যাচ্ছে। বিস্তারিত জেনে নেব এবারে প্রতিবেদনে। নির্মাতা অনন্য মামুনের নতুন সিনেমা অমানুষ। সবশেষ সবাইকে চমকে দিয়ে মূলধারার ছবিতে অভিনেত্রী মিথিলাকে টেনে আনেন এই নির্মাতা। এতে তাকে দেখা গেছে চিত্রনায়ক নীরবের বিপরীতে। যদিও নিজের ছবি নিয়ে নানা বিতর্কের শিকার এই নির্মাতা, তবুও কাজে থেমে নেই নির্মাতা অনন্য মামুন। গেল 20 মার্চ এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নীরব ও মিথিলা। বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবিটির শুটিং হয়েছে সুন্দরবনে। অমানুষের মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পুরাজ। গেল মার্চে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। লকডাউনের আগে প্রায় 95% শুটিং শেষ করা হয়। এদিকে আগস্টের মাঝামাঝিতে শেষ হয় সিনেমাটির বাকি অংশের দৃশ্য ধারণ। নতুন খবর হলো, সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত নীরব মিথিলা জুটির প্রথম চলচ্চিত্র অমানুষ। নির্মাতা অনন্য মামুন জানান, ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেয়া হবে সিনেমা অমানুষ। নীরব মিথিলা বাদে ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু। সিনেমাটিতে এক দুর্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব। তার চরিত্রের নাম ওসমান, আর মিথিলার চরিত্রের নাম নুদরাত। নিজের নায়ক লুক ভেঙে অমানুষ চলচ্চিত্রে নিজেকে সাজিয়েছেন নীরব। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।